আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি দূরে কাছে যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি রোজ ডেইলি ব্লগের সঙ্গে সবাইকে স্বাগতম শুক্রবার বাজারের দিনের একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পাশে থাকবেন ভিডিওর টাইটেল দেখে হয়তো ভাবছেন এটা আবার কেমন কথা আসলে আমরা মহিলারাই একমাত্র পারি হাজারো কাজকর্ম সেরে তারপরেও নিজের যত্ন ফ্যামিলি সবার যত্ন নিয়েও যেটুকু সময় পাই সেই সময়টুকুই কিন্তু আমরা অবসরে কাটাই না কোনো না কোনোভাবে কাজের মধ্যেই কাটাই তাই না আমি শত ব্যস্ততার মাঝেও সবাইকে সময় দিয়েও কিভাবে নিজের যত্ন করি আপনাদের সঙ্গে যদিও এখন পর্যন্ত আমি সেটা কখনোই শেয়ার করিনি তবে ভেবেছি একটু শেয়ার করব। বাজারগুলো নিয়ে এসেছে আমি এখানে সব গুছিয়ে রাখছি যদিও এখনই সব গুছিয়ে রাখা সম্ভব নয় তবে কিছু কিছু গুছিয়ে রাখব এজন্যই বললাম গুছিয়ে রাখা সম্ভব নয় কারণ আমি দুপুরে রান্না করব আর দেখলেননি তব যে আপনাদের ভাইয়া মুরগি নিয়ে এসেছে মুরগিগুলো রেডি করে রান্না করতে করতে আসলে অনেকটা সময় আর যশোরে যেটা হয় মানে আমি যে এলাকাটাতে থাকি এখানে শুক্রবারের দিনটাতেই দেশি মুরগি পাওয়া যায় তাছাড়া আর অন্য কোনো দিনে পাওয়া যায় না শুক্রবারের দিনটাতেই বেশিরভাগ দেখা যায় মুরগি কেনে এর জন্য হয়তো খেয়াল করেছেন যে মুরগি পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি সত্যে নিব রান্নার জন্য ঢ্যাঁড়স ভাজি করবো একেবারে দেখেই বোঝা যাচ্ছে যে খুব ফ্রেশ এমনিতেও যশোরের সবজিটা বেশ ভালো পাওয়া যায় যদিও আগে অনেকবার আপনাদের সঙ্গে বলেছি এখন পর্যন্ত যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলবেন না প্লিজ কিছুদিন আগে ফলি মাছ এনেছিল আর ফলি মাছ যেহেতু আমি রেডি করতে পারি কোপ্তাটা বানাতেও পারি আর আপনাদের ভাইয়া এই সুযোগটাই কাজে লাগায় মাঝে মধ্যে ফলি মাছ নিয়ে আসে প্রতিদিন রান্না করতে পারলেই বেশি ভালো লাগে কিন্তু আসলে আমি বলতে পারিনি একটু ব্যস্তই থাকি যার জন্য রান্না রান্নাবান্নাটাই আমি খেতে হয় তাই রান্না করতে হয় এই আর কি তো যাই হোক মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিব আলু না ভেজেও রান্না করি আমি মাঝে মধ্যে আবার ভেজেও রান্না করি তবে যখন দেখা যায় যে খুবই শর্টকাট সময় থাকে অনেক সময় ভাজিও না আলু তবে ভেজে রান্না করলে বেশি সুন্দর হয় আর কি খেতে টেস্টি হয় বেশি আমি দুইভাবে রান্না করি তো এর জন্য বুঝতে পারি যদিও আমি কিন্তু অনেকবার দেখেছি মুরগি রান্না কিভাবে আমি করি অল্প তেল মশলা পাতলা ঝোল করি বেশিরভাগ সময় যে সকল আপুরা নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো জানেন তারপরেও দেখা যায় একটু দেখিয়ে দে কারণ অনেকেই হয়তো পুরনো আবার অনেকেই হয়তো নতুন যোগ হন তাদের জন্য আমি মুরগির মাংস কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর এই যে একটা আলুও চলে গেল হয়তো আমি খেয়াল করিনি আলু ছিল মাংসের মধ্যে কেটে রেখেছিলাম তখন হয়তো চলে গেছে তো যাই হোক কোনো সমস্যা নেই আমি ওই পাশে মাংস কষাতে কষাতে এদিকে আবার ঢ্যাঁড়স ভাজিটা করে নিব অনেকে হয়তো ঢ্যাঁড়সবাজি কিন্তু যখন করে আগে পেঁয়াজ কাঁচা ঝালটা ভেজে নেয় তবে আমি কিন্তু এভাবে রান্না করছি না আমি একবারে পেঁয়াজ কাঁচা ঝাল ঢেঁড়স কাটার সময় কেটে রেখেছি আর সব একসঙ্গেই তেলের মধ্যে দিয়ে উপরে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এভাবে রান্না করে নিব। অনেকে হয়তো বলতে পারেন যে আপু এত কম মশলা কেন দেশি মুরগির পাতলা ঝোলটাই আমার বাসায় সবাই পছন্দ করে আর আজ যেহেতু শুক্রবার তখন এর সঙ্গে থাকবে পোলাও পোলাও দিয়ে আপনাদের ভাইয়া দেশি মুরগির যে পাতলা ঝোলটা ওইটা ভীষণ পছন্দ করে তো আমাকে তো সবার পছন্দের দিকে খেয়াল রাখতে হয় আর পছন্দ করে বলে সেভাবেই আমাকে রান্না করতে হয় তো এই যে দেখুন আমার চ্যানেলে যদিও দেওয়া আসে ফুলি মাছের কোপ্তা এর জন্য আমি আজকে আর পুরো ভিডিওটি দেখাচ্ছি না যেহেতু আমি রান্না করছিলাম আর ফুলি মাছটা রেডি করছিলাম তাই আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি আমার ছেলেটাও ভীষণ পছন্দ করে ফুলি মাছের কোপ্তা তবে ফুলি মাছ রান্না করলে তো কাটা থাকে যদি কোপ্তা করা হয় তাহলে কিন্তু আর কাটাটা থাকে না খেতে একেবারে মাংসর মতন লাগে এর জন্য আমার বাবাইটা বেশি পছন্দ করে আর আমার মনে হয় যে সকল আপুরা জানেন না ফুলি মাছের কোপ্তা খাওয়া তারা কিন্তু করে খেতে পারেন দেখবেন যে একেবারে কাঁটা থাকে না কারণ ওই যে বেটে নিতে হয় বেটে নিলে কাঁটাগুলো আর থাকে না জন্য খেতে বেশি মজা হয় মোটামুটি রান্না শেষের দিকে আর এই যে ঢ্যাঁড়ি নামিয়ে আমি এখানে দেড় পট পোলাও চাল দিয়েছি ভাতও রান্না হয়ে গেছে তো যে যেটা খায় পোলাওই সবাই পছন্দ করবে পোলাওটা সবাই পছন্দ করে মোটামুটি আর এই যে আজার দেখালাম না এটারও রেসিপি অনেকবার দেওয়া আছে আমার পেজে মুরগির মাংস আমি নামিয়ে কড়াই থেকে তারপরে একটা পাতিলের মধ্যে দিয়েছি আসলে তখন মানে নেড়েচেড়ে মজা পাচ্ছিলাম না আর একবার ভাবলাম যে পাতিলের মধ্যেই রাখবো এর জন্য আর কড়াইয়ের মধ্যে রাখিনি তো এই যে রান্না প্রায় শেষ হয়ে গেছে বললাম না যে পাতলা ঝোল করব তো ঝোল এতটাই রেখেছি আর নামানোর আগে আমি এই যে গরম মশলাটা দিয়ে নিচ্ছি মুরগির মাংস রান্না হয়ে গেছে নামিয়ে রেখে এদিকে এই যে আমি ফুলি মাছের যে কোপ্তাটা করবো ওইটা রেডি করে রেখেছি আরও কয়েকটা ফুলি মাছ অলরেডি আমার ফ্রিজে রয়েছে আমি মনে করেছি একদিন একবারে রেডি করে তারপরে ডিপে রেখে দেবো যেদিন আপনাদের ভাইয়া বাসায় থাকবে বা খেতে চাবে তখন বের করে ওকে শুধু এভাবে একটু ডুবো তেলে ভেজে দিব তাহলেই আমার আর প্রতিদিন ঝামেলা করতে হবে না এই যে পোলাওটা রান্না হয়ে গেছে যদিও সবসময় রাইস কুকারেই রান্না করি পোলাও তবে আজ একেবারেই সামান্য একটু রান্না করেছি যার জন্য পাতিলের মধ্যেই দিয়েছি আর এই যে যখন বলক উঠে গেছে তখন আমি চুলার রাশটা বন্ধ করে রেখেছি পোলাওর যেটা বলেছিলাম যে রান্না রান্নাবান্না শেষে সব কাজকর্ম হয়ে যাওয়ার পরে কিন্তু গোসলটা বাকি থাকে আর সেটায় গোসলে যাওয়ার আগে আমি একটু আজকে নিজের যত্ন মাঝে মধ্যেই করি তবে সব দিন আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আরঙের কিছু প্যাক ফেস প্যাক বেশ ভালোই যেহেতু আমার মতন যারা বেশিরভাগ সময় বাইরে থাকেন বা সংসারের কাজেকর্মে ঝামেলায় আলাদা করে দেখা যায় যে ঘরোয়া উপায়ে সময় পান না রেডি করতে তো তাদের জন্য ওই প্যাকগুলো বেশ ভালোই হবে আমি যদিও মাঝে মধ্যেই মাখি তবে চাইলে আপনারা ট্রাই করতে পারেন ভালো না লাগলে অ্যাভয়েডও করতে পারেন তবে যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের জন্য একটু হয়তো ঝামেলা হতে পারে তো এটা জেনে রাখাও ভালো আমার যদিও ওভাবে কোনো অ্যালার্জির প্রবলেম নেই তো আমি দেখা যায় মাঝে মধ্যে সপ্তাহে একবার বা দুইবার লাগাতেই পারি অরেঞ্জ হার্বাল উপটান এগুলো মোটামুটি খারাপ না হয়তো লাগালে বুঝতে পারবেন আর যাদের ওই যে বললাম যে চুলকানির প্রবলেম আছে তাদের কিন্তু মুখে একটু চিটমিট বা চুলকানি চুলকানি ভাবটা আসতে পারে তো সেটা বুঝে হয়তো লাগাবেন তো যাই হোক আজকের ভিডিওটি খুব ছোট্ট করে শেষ করছি এর বেশি আর আমি আন্তরিকভাবে দুঃখিত দেখাতে পারলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ